কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে রাফা শহর ছাড়তে নতুন আদেশ জারি করেছে ইসরায়েল। এতে বড় ধরনের স্থল হামলার আশঙ্কায় পড়েছে সেখানে আশ্রয় নেওয়া বাস্তুহারা 10 লাখের বেশি ফিলিস্তিনি। এর মধ্যে এলাকা ছাড়তে শুরু করেছে অনেকে। রাফা শহরের কিছু এলাকা যেখানে কয়েকদিন আগেও রাস্তাঘাট স্থানীয় ও বাস্তুচ্যুত লোকে ভরপুর ছিল সেখানে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সতর্কতা সত্ত্বেও রাফায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল, ফলে সেখানে বহু বেসামরিক হতাহত এবং মানবিক সংকটের আশঙ্কা সৃষ্টি হয়েছে। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর গাজায় নতুন করে স্থল হামলা শুরুর পর হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। হামাসকে এলাকায় বিচ্ছিন্ন করার ঘোষণা দেওয়ার কয়েক মাস পর তারা এই হামলা শুরু করেছে। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত এবং 79,000 আহত হয়েছে।